পাকুয়াট কাণ্ডের প্রতিবাদে প্রায় 24 ঘন্টা ধরে মালদা জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। টানা 24 ঘন্টার ঘেরাও কর্মসূচিকে ঘিরে রবিবার দফায় দফায় তৈরি হলো উত্তেজনাময় পরিস্থিতি। যদিও শেষমেশ পুলিশের আশ্বাসে রবিবার বেলা 2:30 নাগাদ ঘেরাও কর্মসূচি তুলে নেন বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, মণিপুরের নাটকীয় ঘটনা নিয়ে যখন দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি, ঠিক সেই সময় শনিবার মালদায় প্রকাশ্যে আসে এক বর্বরোচিত ঘটনা। মালদার বাবুনগোলা ব্লকের পাকুহাট এলাকায় গত মঙ্গলবার দুই মহিলাকে চোর সন্দেহে কার্যত বিবস্ত্র করে জুতো পেটা করার অভিযোগ ওঠে একদল উন্মুক্ত জনতার বিরুদ্ধে। জানে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে, মণিপুর কাণ্ডের পাশাপাশি এই ঘটনা নিয়েও সরব হয় বিভিন্ন মহল। নিন্দার ঝড় ওঠে বিভিন্ন রাজনৈতিক মহলেও। এই ঘটনার প্রতিবাদে শনিবার বেলা দুটো থেকে বিজেপির উত্তর মালদা সাংসদ খগের মুর্মু দলীয় নেতা কর্মীদের নিয়ে জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও করেন, যা রবিবার বেলা 2:30 পর্যন্ত চলে। আমরা 20 ঘন্টা ধরে আমাদের এই অবস্থান চলছে, আরো চলবে। যতক্ষণ পুলিশ আসবেন না, যতক্ষণ এসপি এখানে আসবেন না, যতক্ষণ পর্যন্ত এই সমস্ত দোষী পুলিশদের গ্রেফতার করবেন না, আর মিথ্যা মামলা যতক্ষণ পর্যন্ত তুলবেন না পুলিশ, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান চলবে। বিজেপির এই ঘেরাও বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে রবিবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। পুলিশের বিরুদ্ধে দলের মহিলা কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে। এছাড়াও টানা আন্দোলনের জেরে বিজেপির দুই মহিলা কার্যকর্তা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যান বিজেপি নেতৃত্ব। অমানবিক পুলিশের বিরুদ্ধে আমরা মহিলা কমিশনে যাব। আমরা এখানে দেখছি যে টেন্ট খুলছে, আমাদের মহিলা কার্যকর্তাদের গায়ে তাদের হাত দিয়েছেন, লাঠি চার্জ করেছেন, পুরুষদের দিয়ে লাঠি চার্জ করেছে, এখন মহিলাদের নিয়ে আসছেন। মহিলাদের গায়ে যদি আবার লাঠি চার্জ হয় আমরা মহিলা কমিশনে যাব। অবশেষে বেলা 2:30 নাগাদ অতিরিক্ত পুলিশ সুপার আন্দোলনকারীদের 5 জনের এক প্রতিনিধি দলকে পুলিশ সুপার অফিসে ডেকে পাঠান। তাদের সঙ্গে পাকুয়াহাট কাণ্ড নিয়ে কথা বলেন, তাদের দাবি দাওয়ার কথা শোনেন। এরপর বিজেপির নেতৃত্ব পুলিশ সুপার অফিস ঘেরাও কর্মসূচি তুলে নেন। বামুনগোলার আইসি সম্পর্কে আপনারা শুনলেন, বামুনগোলার আইসি যা করেছেন, বামুনগোলার আইসি কে পানিশমেন্ট দিতে হবে, এটা আমরা বলেছি। ওখানকার বিশ্বজিৎ গুহ, যিনি পার্টির নেতা হিসেবে কাজ করছেন তৃণমূল কংগ্রেসের, তার সম্পর্কে আমরা বলেছি তাকে ওখান থেকে উইথড্র করতে হবে। তারপরে আমরা বলেছি যে এখানে যে ঘটনাগুলো ঘটছে, পুলিশের রোল, এসপির বিশেষ করে রোল, সেটা খুবই খারাপ ছিল, নিন্দনীয়। তিনি আমাদের এখানে বাধ্য করেছেন আমাদেরকে এখানে অবস্থানে বসতে। আমরা সেটাকে চেয়েছি যে এসপির এই রোল থাকা উচিত নয়। আর বাকি সমস্ত আমরা দেখেছি আমাদের উপরে যা আক্রমণ হচ্ছে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, রাজ্যের সর্বত্রই হচ্ছে, মালদা জেলাতেও হচ্ছে। আমরা এই ক্ষেত্রে পুলিশকে বলেছি যে আপনারা নিরপেক্ষভাবে আপনারা বিষয়গুলো দেখবেন। এদিকে পাকুহাট এলাকায় দুই মহিলাকে চোর সন্দেহে কার্যত বিবস্ত্র করে মারধরের ঘটনার প্রতিবাদে এদিন বিজেপি নেতা কর্মীরা মিলে বামুনগোলাতেও জোরদার আন্দোলন করেন। তারা মিছিল করে বামুনগোলা থানা ঘেরাও করেন এবং তুমুল বিক্ষোভ দেখান, যাকে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলো। বিশাল পুলিশ বাহিনী তা নিয়ন্ত্রণে আনে। এদিকে পাকুহাট কাণ্ডে বিজেপির বিরুদ্ধে নোংরা রাজনীতি করার অভিযোগ তুলে এদিন পথে নামে তৃণমূল। ইংরেজবাজার শহর তৃণমূলের পক্ষ থেকে এদিন প্রতিবাদ সভা আয়োজন করা হয় মালদা শহরের ফোয়ারা মোড়ে। সবাই বিজেপির বিরুদ্ধে নোংরা রাজনীতি করার অভিযোগ তুলে সুর চড়ান তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তেওয়ারি। এই ধরনের ঘটনার আমরাও তীব্র প্রতিবাদ জানাই, আমরাও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ জানাই, এবং আমরা দোষীদেরকে শাস্তির দাবি করছি। কিন্তু রাজনীতি, কিছু দল তারা রাজনীতির উদ্দেশ্যে এই ধরনের জিনিসকে বিগত দুদিন ধরে মালদাকে অচল করে রেখেছে। মালদার জনগণকে তার কথা না ভেবে তারা প্রশাসনিক ভবনে বিভিন্ন রকমের কর্মসূচি নিয়েছে, তারই প্রতিবাদে সাধারণ মানুষকে আমরা সত্যি বাস্তব কথা বলতে আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই আয়োজন করি।